জিম তোমাদের আসতেই হবে, যদি জিম আসার জন্য যদি গাড়ি না থাকে গাড়ি চুরি করে আসো, যদি জিম আসার মোটিভেশন না থাকে গার্লফ্রেন্ডের সাথে আসো, যদি গার্লফ্রেন্ড না থাকে বন্ধুর গার্লফ্রেন্ডের সাথে আসো, বাট জিম আসো। মানে 2024 সালটা আমার হবে বেস্ট ভার্সন আছে, সত্যি আছে। হ্যালো নমস্কার, সত্যি কাল ওয়েলকাম তোমাদের একটা নতুন ভিডিওতে। তো আজকে এক্সাম আছে, মানে আমার অলরেডি একটা এক্সাম হয়ে গেছে। যারা আমাকে ফেসবুক ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপে আছো যারা, তারা জানো যে একটা এক্সাম হয়ে গেছে। তো এটা সেকেন্ড ডে এক্সাম, তো এক্সামের আগে জিম করতে হবে অবশ্যই, বিকজ জিম ইজ লাইফ। বিএ ব্যাকবেঞ্চার কিছু পড়িনি, একবারে বিন্দাস জিম করছি। তো ওইটা কথা, তোমরা জিম আসো না, তো তোমার একটা উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, জিম তোমাদের আসতেই হবে। যদি জিম আসার জন্য যদি গাড়ি না থাকে গাড়ি চুরি করে আসো, যদি জিম আসার মোটিভেশন না থাকে গার্লফ্রেন্ডের সাথে আসো, যদি গার্লফ্রেন্ড না থাকে বন্ধুর গার্লফ্রেন্ডের সাথে আসো, বাট জিম আসো। সাবাস। তো এখনই কমপ্লিট হলো আমার স্কোয়াট। তো এটা 85% ছিল, এটা উইকে সেকেন্ড ডে স্কোয়াটের, বাট আমার 90% করার কথা। বাট কিছু পার্সোনাল কারণের জন্য, পার্সোনাল কারণ না দোষটা আমারই ছিল, কিছু নিজের খারাপ অভ্যেসের জন্য আমার স্কোয়াটটা বিশালই উইক হয়ে যায়, মানে ঠিকঠাক বুঝতে পারছিলাম না। তো এর জন্য আমার কোচ আর আমি ডিসাইড করছি আমার স্কোয়াটের পার্সেন্টেজ কমিয়ে দেন লিফ্ট করা। তো অনেকটাই স্কোয়াটের কমে গেছে, আর এখনও ঠিকঠাক পারফেক্ট গ্রেপ যেটা সেটা হচ্ছে না, আরও বসতে হবে। তো সত্যি বিশালই খারাপ লাগছে। তো আজ থেকে এই কিছুদিনের পরেই পিয়ার টেস্ট হবে, তো সেখানে 200 কেজি লিফ্ট করা মানে আমার টার্গেট আছে। তো দেখা যাক পারি নাকি, কিন্তু এবার 200 কেজি যে লিফ্টটা হবে সেটা পুরো অ্যাস্ট্রো গ্রাউন্ড যেটা বলে পুরো সেই হবে, মানে পারফেক্ট ডেপ্থ চাই। তো 90 ডিগ্রি অ্যাঙ্গেল অনেক নিচে যাবে, তো যাই হোক এটা গোল থাকবে, দেখা যাক হয় নাকি। আর এক্সাম আছে তো ওখানে যাবো, আর দেন বিকালে আফটার মানে আইসোলেশন মুভমেন্ট যেগুলো হয় সেগুলো করবো। Even when you feel low, you can still এক্সামের পর জিম চলে এসেছি, জিমও হয়ে গেছে, তো এখান থেকে বেরোবো, দেন বাইরে দেখা হচ্ছে। আসলে এক্সামের পর সেরকম মানে ভিডিও করতে মনে হয়নি এক্সাম কলেজে, তো জিমে চলে এসেছিলাম, দেন জিম থেকে এখানে চলে এলাম, এর অ্যাক্সিডেন্ট হয়েছে। তো অনেক কিছু হয়েছে, সাথে জীবন আমাদের সাথে মজা করছে একটাই কথা। তো যাই হোক, আমার যেটা বলার ছিল, মানে আজ থেকে 2-3 বছর না 3-4 বছর আগে, মানে না 10 3 বছর 5 বছর 5 বছর আগে আমি যেরকম টিম দেখতাম,
যেরকম ফিজিক্স অ্যাচিভ করার চেষ্টা করতাম, মানে আমি যখন জিম জয়েন করেছিলাম তখন ভেবেছিলাম একটা ফিজিক্স হবে, 3 বছর আগে, 2.5 বছর আগে, আর 5 বছর আগে ভেবেছিলাম জিমটা করবো, তো হয়নি। তারপরে 2.5 বছর আগে জিম স্টার্ট করি। তো যখন আমি শুরু করেছিলাম তো আমি জানতাম না যে কতদিন টাইম লাগবে ভালো ফিজিক্স অ্যাচিভ করতে, কিন্তু আমি যখন আয়নার সামনে নিজেকে দেখি তখন মনে হয় না যে কিছু আছে, বাট সবাই বলছে তোমার গ্রো হচ্ছে। কিন্তু আমি যখন ভিডিও বানাই, ভিডিওর মধ্যে যখন নিজেকে দেখি তখন সত্যি মাসেলগুলো পুরো লাগে। তো আমার এটাই বলার ছিল, আমি অনেকদিন আগে থেকে, হয়তো আমাকে যারা অনেক আগে থেকে ফলো করবো বা দেখতে থাকো রিলস ফিলস, তো আমি অনেকদিন আগে বলছি ওয়েট ফর মি বেস্ট পার্সন কামিং সুন, এরকম ছিল না, এরকমটা ছিল ওয়েট ফর মি আই উইল বি ব্যাক উইথ মাই বেস্ট পার্সন। তো এই বছর ডিসেম্বর মনে হয়, মানে 2024 সালটা আমার হবে, তো বেস্ট পার্সন আছে, সত্যি আছে। আর আমি ঠিকঠাক বুঝতে পারছি না, মানে ব্লগ করছি তো মানে এখন কন্টেন্ট ক্রিয়েটারের থেকে বেশি পার্সোনাল লাইফে বেশি ফোকাস দিয়ে ফেলেছি, তো এর জন্য দেখবে যে এখানে যাচ্ছে ভিডিও করতে, বাট সেই কথাগুলোই মনে থাকছে না ভিডিও করতে হবে, আগে যেরকম গোল ছিল সেরকম পাচ্ছি না। তো আগের বছর এরকম টাইমে আমি মানে এত ডেডিকেশন ছিল ভিডিও ইউটিউবের প্রতি, সেই ডেডিকেশনটা আবার আনবো, একটু টাইম দাও, আর অবশ্যই কোয়ালিটি ইম্প্রুভ হয়েছে হয়তো, আই থিঙ্ক। তো তোমরা একটু বলে জানিও, আমিও বুঝতে সুবিধা হবে যে কেমন হয়েছে আমার কোয়ালিটি বা কথাবার্তাগুলো। তো এখানে ভিডিও টেন করছি, একে দোয়া জানিয়ে দিও, বাইসেপ দেখা দেখবার, বাই।